ওম শান্তি। গীতা জ্ঞানের আধ্যাত্মিক রহস্য, নাম্বার 33, অধ্যায় তৃতীয় এবং চতুর্থ, স্বধর্মই সুখের ভিত্তি। অর্জুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, যার উত্তর ঈশ্বর এভাবে দিয়েছেন। অর্জুন প্রশ্ন করলেন, এই গান আপনি প্রথম কাকে দিয়েছিলেন? তখন অর্জুন এর উত্তরে ভগবান বললেন যে, আমি চক্রের শুরুতে সূর্যকে অবিনশ্বর যোগ বলেছিলাম। মনু এই গীতা সূর্যের কাছ থেকে পেয়েছিলেন, মনুস্মৃতিতে রেখেছিলেন, ইচ্ছাবক মনুর কাছ থেকে পেয়েছিলেন, যা রাজারা জানতেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে এই গান অদৃশ্য বা লুপ্ত হয়ে যায়। মর্মার্থ এই যে, সূর্যকে জানাতে বিশ্বাস করা হয় যে আদিতে যে বর্তমান মানুষের সংস্কার করে সে আচার আচরণ বর্জিত। সুরাটি মনুকে সূর্য থেকে দেওয়া হয়েছিল, এর অর্থ হল মন রয়েছে আত্মাতে, তাই এই যোগ মন উপায়। মন থেকে আকাঙ্ক্ষা অর্থাৎ ইচ্ছাশক্তিতে, যখন ইচ্ছাশক্তি তীব্র হয় এবং যজ্ঞে তা ঢালা হয়, তখন এই যোগ আচারে পৌঁছায়। এই পর্যায়ে ঋদ্ধি সিদ্ধির যোগাযোগ। আজ পৃথিবীতে মানুষকে পরিশ্রম করতে হয় না, শুধু সাথে দৌড়াতেই হয়। কিচ্ছু করেনি, কে কি পেয়ে গেছে, কেন পেয়ে গেছে, অন্য কেন স্বীকৃতিত্ব পেল, যখন এমন অবস্থা আসে তখন তার প্রভাবে এই জ্ঞান লোপ পায়। কেউ পরিশ্রম করতে চায় না, এটি রহস্য যে কিভাবে সর্বপ্রথম মানব আত্মাকে ধর্মানুষ্ঠান হিসাবে সেটিকে গ্রহণ করেছিল।